ओम नमः शिवाय शांताय कर्मत्राय हेतवे निवेदय मिचत्तंग नंतंग गति परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। चारों 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 मारते हुए आजी नजी लगाओ शरीर में चारों 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 এরকম হয়েছে এর আগে? হ্যাঁ হয়েছে হয়েছে। বিয়ের পরে হয়েছে? বিয়ের পরে হয়েছে। বিয়ের আগে হয়েছে? বিয়ের আগেও হয়েছে। হ্যাঁ চাপ 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 ব্যবস্থা আমি করে দেবো, আর কোনো অসুবিধা হবে না। সব চাপ চাপ উপরে আছে, নাম বল, কি নাম তোর, তোর নাম কি? বাবা ফিরছে লে কেউ, শাড়ি মেলে কেউ, মাস্তক পালে কেউ, তৎকাল আমার চোখে দিয়ে দেখান, আমার চোখে দিয়ে দেখাবেন। চাপ 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 তোকে আমি ছেড়ে দেবো, কিচ্ছু করবো না আমি, আমি কিচ্ছু করবো না তোকে, আমি ছেড়ে দেবো, ভালোভাবে বল। হ্যাঁ হ্যাঁ কেন আসছে এখানে? তুই কী চাস, তুই কী চাস সেটা বল, মেরে ফেলতে চাস? তোকে মেরে ফেলার জন্য পাঠানো হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, কি বলে পাঠানো হয়েছে তোকে, কি বলে পাঠানো হয়েছে তোকে? মেয়েটা রক্ত চাই, লাশ চাই। কতদিন ধরে তো পাঠানো হয়েছে, তুই একাই আছিস? হ্যাঁ অনেক আছিস। আচ্ছা কিন্তু এখন তো তুই একাই রয়েছিস, আর বাদ বাকি তো তান্ত্রিকের কাছেই আছে। হ্যাঁ চাপড়ে 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 যাও, কত অব্দি কাটছে দেখো প্রেত। চাপড়ে 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 চাপড়ে। কত টাকা দিয়ে ক্ষতি করা হয়েছে, তোকে কত টাকা দিয়ে পাঠানো হয়েছে বল, তাড়াতাড়ি বল। তান্ত্রিক কী বলে পাঠিয়েছে তোকে, তাড়াতাড়ি বল। তান্ত্রিক তো গেলো আজকে, তোর তোর তান্ত্রিক মুসলিম তান্ত্রিক কোথায় বসে? সুলেমানি তন্ত্র করা হয়েছে, মুসলিম তান্ত্রিক আছে, ঠিক আছে। চাপড়ে 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 যে মুসলিম না হিন্দু প্রেত দেখো তো একবার, জিন আছে কি না দেখো এটা। চাপড়ে 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 মুসলিম প্রেত, জিন আছে এটা, এটা জিন আছে, ঠিক আছে। চাপড়ে 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 নামাজ পড়া তো আপনি, তো নামাজ পড়ো সেটা বলে। আচ্ছা আপনি হিন্দু তো? আচ্ছা চাপড়ে 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 চাপড়ে। তুই নামাজ পড়তিস কিরে, বল 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 বল, নামাজ পড়তিস তুই কিরে? চাপড়ে 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 লেখে আও, উপর লেখে আও, শাড়ি মেলে লেখে আও, আবার ধরো আবার নিয়ে আসছি ওটাকে। আমার চোখে দিয়ে দেখাবেন আপনি, আমার চোখে দিয়ে দেখান, চোখে দিয়ে দেখান আমার। তৎকাল পাকার গেলে কেউ শান গো বাবা। হ্যাঁ চাপড়ে 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 আমার চোখে দেখাবেন। চাপড়ে চাপড়ে ঝাটকা মার গেলে কেউ, মাস্তক পালে কেউ, হ্যাঁ সাঁতারকে মারতে পারে কেউ, তৎকাল হাজির নাকি লাগছে, মারতে হবে বাবা। কালমা পড়তিস, কালমা পড়তিস বল, পহেলা কালমা কি, পহেলা কালমা কি বল বল, কেন ক্ষমতা নেই বলার, ক্ষমতা নেই? চাপড়ে 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 চাপ চাপড়ে 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 চাপ। বাংলাদেশে অন্য জায়গায় দেখিয়েছিলেন সব, আমি বিয়ে বিয়ে করছি তো। হ্যাঁ 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 হ্যাঁ, বিয়ের পরের থেকেই আমি যখন বুদ্ধ, এটা তো শক্তিশালী প্রেত, এটা নরমাল কোনো প্রেত না, এটা জিন আছে এটা, বুঝতে পারলেন? এটা বিয়ের পর যখন ফানি মারতো এরা, হ্যাঁ হ্যাঁ তখন চিৎকার করতে এগুলো চিৎকার করতো। হ্যাঁ হ্যাঁ এনার জিনিস দিয়েও ক্ষতি করা হয়, এনার ব্যবহার করা জিনিস দিয়েও ক্ষতি করা হয়, তন্ত্রমন্ত্র জাদুটানা করা, এটা যে মুসলিম মুসলিম ক্রিয়া করা হয়েছে, এটা সুলেমানি তন্ত্র যেটাকে বলে, বুঝতে পেরেছেন তো? আর এনার নামে তাবিজও পোতা আছে,
ঠিক আছে, জিন জিনের কাছে তাবিজ পুঁতে জিনকে পাঠানো হচ্ছে। হ্যাঁ আচ্ছা, সে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এটা কি হয়, ওনার শরীরের মধ্যে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, এরকম হয়, এরকম আসে আবার চলে যায়, থাকে না কিন্তু স্টে করে না। হ্যাঁ হ্যাঁ, আবার চালনা করে আবার আসে, এরকম আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়া, কত অব্দি কেটেছে জিজ্ঞাসা করো, কত অব্দি কেটেছে মাকে জিজ্ঞাসা করো, মা তারাকে জিজ্ঞাসা করো, কত অব্দি কেটেছে জিন। আমার চোখের দিকে তাকান, আমি নিয়ে আসছি আবার। ওম রিম শ্রীম হুম ফট, তারা 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 জয় মা তারা জয় মাত্র। ওম প্রিম কালকে নমাম, 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 জিনকো পাকড় গেলে কেও মা। ওম প্রিম কালকে নমাম, 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 কামার করে গর্দন করে, কামার করে গর্দন করে, কামার করে গর্দন করে, শয়তান কি বাবা, পিছে যদি তান্ত্রিক বেটায় উনকো ভি পকড় কে লেকে আও, মারতে হয়ে লেকে আও, সিদ্ধি সমেত লেকে আও, শয়তান কো মারতে হয়ে লেকে আও, শয়তান কো চাবড়ে চাবড়ে চাবড়ে, দেখো বাবা গেছে কিনা তান্ত্রিকের কাছে, দেখো চাবড়ে 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 বাবা। তান্ত্রিক কাজ জিতনা ভি সিদ্ধি আহে, জিতনা ভি শক্তি আহে, সব খিচ লিয়া যায়, তৎকাল খিচ লিয়া যায় বাবা। হ্যাঁ হ্যাঁ, আজীবন কে লিয়ে খিচ লিয়া যায়, পুরা ঝোলি খালি করকে লেকে আও, এক ভি সিদ্ধি শক্তি না রে, আজীবন কে লিয়ে লেকে আও। হ্যাঁ চাবড়ে 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 চাবড়ে। বাবা জিনকো পকড় কে লেকে আও, পহলে পহলে জিনকো পকড় কে লেকে আও, ফির ফির তান্ত্রিক কো দেখতা হুঁ মে। হ্যাঁ পকড় কে লেকে আও, জিন হাজির হো। চাবড়ে 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 বাবা, জিতনা ভি প্রেত হে, জিতনা ভি জিন জিন্নাত জো ভি হে, সব খিচ লিয়া যায়। হ্যাঁ চাবড়ে 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 চাবড়ে, দেখো তান্ত্রিকের শক্তি নেওয়া হয়েছে কিনা, দেখো টেনে নেওয়া হয়েছে, তান্ত্রিক বুঝতে পেরেছে সেটা। হ্যাঁ কি করছে তান্ত্রিক এখন, দেখো চাবড়ে 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 চাবড়ে, ভাগনা পায় শয়তান, বাদ দিয়ে যায় শরীর মে, টাইট করকে বাদ দিয়ে যায় শয়তান কো। হ্যাঁ উপর করো, আর উপর করো, মারতে উপর করো, জ্বালা দো, আগ লাগা দো পুরো শরীর মে, চাবড়ে 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 চাবড়ে, আবার নতুন তান্ত্রিকের কাছে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু আমি ব্যবস্থা করে দেবো, আমি বলে দেবো কী করতে হবে। আমার চোখে দিয়ে তাকিয়ে দেখুন, অর জোরসে বাবা খিচো, হ্যাঁ খিচো খিচো, শয়তান কো লেকে উপর লেকে উপর লেকে উপর লেকে, আর উপর আর উপর আর উপর আর উপর আর উপর বাবা, কি হচ্ছে দেখো, চাবড়ে 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 চাবড়
চাবড়ু 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 এখান থেকে যাওয়ার পরে 10-15 দিন প্রয়োগ থাকবে, মানে তান্ত্রিক যে ক্ষতিটা করেছে তার প্রয়োগটা থাকবে, সেটাও আস্তে আস্তে কেটে যাবে। আমি নদিনের জল দেবো, সেই জলটা খেতে হবে, আর মানসিক জপ করতে হবে, ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু প্রেরানন্দম নমঃ ওম। ঠিক আছে, আমার ব্যাপারে জানতে পারলেন কিভাবে? আমি দুবাই থেকে জানতে পারছি। দুবাই? হ্যাঁ। আপনি কি দুবাই চাকরি করেন? আমি দুবাই ব্যবসা আছে। ব্যবসা আছে? উনি যখন 4 মাস যখন মনে পাকাবার দুবাইয়ের কোথায় থাকেন আপনি? আলেনে থাকি। আচ্ছা, আলেনে থেকে। আমি আলেনে থেকে। ওখান থেকে জানতে পেরেছেন? কিভাবে জানতে পারলেন? ওখান থেকে আমি ইনার ওই যে মানে ভূত পেত কি ব্যাপার তা মানে তা অনুযায়ী শান্তি দিতে তখন আপনার একটা ভিডিও পেলাম। আচ্ছা, তখন এটা আমি মানে সাকসেস করলাম। আচ্ছা, আপনার গুণ আমি দেখি শুধু ভালোই লাগে ভালোই লাগে ভালোই লাগে। তখন এনার বাবাকে বলছি, এরা তো বেশ আমার শ্বশুরশাশুড়ি তো একদম বিরক্ত হয়ে গেছে, বলছে যে মানে মোর হাতে মোবাইল ফোন বন্ধ রাখে। আমি যে ফোন করবো এর বিষয়ে জানার জন্য মোবাইল ফোন বন্ধ রাখে। এই যে ভারত আসতেছি, আমি আসছি যে মুকুন্দপুর ডাক্তার দেখানোর জন্য, সবাই কেউ বিশ্বাস করে না এই যে আপনার ধামে আসবো, এগুলো আমি বলে আসি নাই, কারণ আমার মাঝেই আছে। বুঝতে পেরেছি, কারণ কেউ বিশ্বাস করে না। বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি কি করতে হবে। বুঝতে পেরেছি, এমনি ওনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নেই, কোনো কিছুই নেই, কিন্তু তন্ত্রমন্ত্র জাদুটনা করা হচ্ছে, ওষুধপত্র সব বন্ধ করে দেবেন। এই যে হাত কাঁপা ভাইব্রেশন, এটা হচ্ছে প্রেত ঢোকে এবং বেরানোর লক্ষণ। কারণ এটা হচ্ছে একটা, আমি বলে দিচ্ছি আপনাকে সাইন্টিফিক প্রুফ দিচ্ছি, এই যে দেখবেন এটা হচ্ছে এই যে হাতের তালু, এর ভিতর দিয়ে হচ্ছে প্রেত ঢোকে এবং বেরোয়, একটা রাস্তা তৈরি হয়ে গেছে, পোর্টাল টাইপের তৈরি হয়ে গেছে, সেখান দিয়ে ঢোকে আর বেরোয়, এর জন্য এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সেটা মানসিক জপ করবে, ধ্যান জপ করবে, জ্ঞান মুদ্রা এরকমভাবে ধ্যান জপ করবেন, এরকমভাবে ধরবেন, ধরে এরকমভাবে ধ্যান জপ করবেন, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ভালো শক্তিও ওনার কাছে যাবে রক্ষা করার জন্য। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। আবার বাড়ির তরফ থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, বিবাহ বন্ধনও আছে, ডিভোর্সের যোগও আছে। ঠিক আছে, হ্যাঁ, আপনার নাম বলুন। সোনালী দাস। বয়স কত? 18+। পেট বন্ধন করে রেখেছে, সন্তানাদি নষ্টেরও যোগ দেখতে পাচ্ছি, সন্তানাদি নষ্টও হবে সেই যোগও আমাকে বাবা বলছে। ঠিক আছে, 6-7 মাস থেকে ট্রাই করছি, হচ্ছে না। ঠিক আছে, মূলত কী সমস্যা নিয়ে ধামে এসছেন? মূলত এই তো এই সমস্যাগুলোই হচ্ছে, এবং আমার বাড়িতে বাবা মহাদেব, মা কালী এবং মা মনসা, হ্যাঁ, তো ওনাদেরও কারণে আসা হয়েছে। তো ও হচ্ছে যখন বাড়িতে থাকে না আমার পাশে, তখন আমি ওই রুমে একা থাকতে পারি না, একা আমি রুমে একদমই থাকতে পারবো না, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হবে, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়। কি সমস্যা নিয়ে ধামে আসছেন আপনারা সেটা বলুন। ভয় লাগে, আপনি সামনের দিকে এগিয়ে আসুন। আপনি কি আছে, কি আছে? সাদা চুল গোপ আছে, সাইডে শুয়ে আছে, সেটা খাটেই দেখছেন, বেডেই দেখছেন শুয়ে আছে, মানে আপনার পাশেই। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এরকম আপনার? অনেক বছর, 9 বছর ধরে হচ্ছে এটা, 9 বছর ধরে হচ্ছে। তা অন্য জায়গায় আপনার কোথাও দেখাননি? কোথাও থেকে কিছু হয়নি? ও কিছুদিন ঠিক থাকে, আবার যেকে সেই হয়ে যায়। কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা? দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে। দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাকে দুই জায়গা থেকে ক্ষতি করা হচ্ছে। একটা হচ্ছে বাপের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত আছে, যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, বিবাহ বন্ধন এবং পেট বন্ধনও করা আছে আপনাকে। বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং পুরুষ যুক্ত আছে, বিবাহ বন্ধন এবং পেট বন্ধনও করা আছে, 1 নম্বর। আর 2 নম্বর ক্ষতি হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, যে আপনার প্রেতের ঝপটটাও আছে, মানে প্রেত আপনার আশেপাশে থাকে, আবারও চেষ্টা করে
এটা আমি দেখতে পাচ্ছি, ইউরিনারি যে এরিয়া আছে সেখানে জ্বালা পোড়া করবে, ইউরিনারি এরিয়া জ্বালা পোড়া করবে, এবং মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কিন্তু অন্যরকম গতিবিধি, মানে সাইকেলের পরিবর্তন দেখা যাবে। আমি যেগুলো বললাম মিলছে না, মিলছে না, না সব ভুলভাল বলছি আমি, সব মিলেছে, তাই তো? হাজিরা হবে, জানি জানি হাজিরা হবে, ঠিক আছে, সে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তবে আমি যেভাবে বলবো সেভাবে যদি চলেন, গ্যারেন্টি আমি এবং শিবদাম কেউ কিছু করতে পারবে না, উনি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে। এমনকি আমি এখনই করে দেবো ওনাকে, কিন্তু আমি যা বল প্রয়োগটা কিছুদিন থাকে, 9 থেকে 10-12 দিন থাকবে, ওটা আস্তে আস্তে কেটে যাবে। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, একদম একদম একদম, বুঝতে পেরেছি, বুঝতে পারছি। আর ওনাকে আমি বলছি, আমি বলছি যে প্রেত যেটা আছে সেটা হচ্ছে মলিন প্রেত যেটা বলে, সেটা ওনার খারাপ জায়গায় বসারও চেষ্টা করে, খারাপ জায়গায় বসারও চেষ্টা করে, এবং ওনার বিভিন্ন রকম সমস্যা হয়, নাভির নিচে বসার চেষ্টা করে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ভয় পাবেন না, ঘাবড়াবেন না, ঠিক হয়ে যাবে সব। আমার ব্যাপারে কী ভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। আচ্ছা, কোথা থেকে আসছেন বললেন? নামখানা। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি কী করতে হবে। এটা কোথায় দেখিয়েছেন এই ডাক্তার? স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। দেখুন, আপনি পাগল না, আমি আপনাকে প্রথম কথাই বলি, আপনি পাগল না, আমার কথা ভালো করে শুনুন, একদম ব্রেনে একদম সেট করে নিন, আপনি পাগল না। আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলেই আপনার সাইকোলজিক্যাল প্রবলেম হবে। আপনি এখন শারীরিক ও মানে ভৌ মানে শারীরিকভাবে তো আপনি সুস্থ আছেন, এছাড়া মানসিকভাবে আপনাকে সুস্থ হতে হবে। মানসিকভাবে সুস্থ হওয়ার মানে এই না যে আমি ওষুধ খেয়ে গেলাম। ডাক্তার আপনাকে নার্ভের ওষুধ দেবে। কিসের ওষুধ দেবে? নার্ভের ওষুধ, মিথাল কোবালামাইন, মিকোবালামাইন, ঘুমের ওষুধ দেবে। আমি যদি কিছু ভুল বলি ডাক্তার আমাকে আটকে দেখাক, ঠিক আছে? ডাক্তারটা এই ওষুধই দেবে, এর বাইরে কোনো ওষুধ দেবে না। এবার এই ওষুধগুলো করলে কি হবে, আপনার যে নার্ভ আছে, নার্ভটা কোথা থেকে উৎপন্ন হয়? ব্রেন থেকে উৎপন্ন হয়। এই ব্রেনে কি হবে, এফেক্ট পড়বে, প্রভাব পড়বে, আপনার দুর্বল দুর্বল ভাব লাগবে নিজেকে, ঘুম ঘুম ভাব লাগবে, তো আপনি নিজে থেকেই মনে করবেন আমি অসুস্থ। এই বাচ্চার বয়স কত? ওর সুগার আছে? ওর প্রেশার আছে? থাইরয়েড আছে? সব ওষুধ বন্ধ করিয়ে দিন ইমিডিয়েট, দুজনেরই ওষুধ বন্ধ করিয়ে দিন, কিচ্ছু খাওয়ার দরকার নেই। শিবধামকে ধরুন, আমি বলছি একদম সুস্থ হয়ে যাবেন। চোখগুলো বড় বড় করুক, ছোট ছোট করুক, কোনো সমস্যা নেই, নার্ভের সমস্যা নেই। এইটুকুন বাচ্চাকে এখন থেকে যদি ওষুধ ধরিয়ে দেন তাহলে জীবনটা স্পয়েল হয়ে যাবে। বেশি ওষুধ খেলেও কিডনি লিভার নষ্ট হয়ে যায়। একবার মায়ের কাছে ধরে দেখো, মা তার কাছে ধরে দেখো। মেয়ের নাম কি নাম আছে তোমার বাবু? অনুলেখানন্দী। বয়স কত তোমার বলো? 8। ধরে দেখো তো ওর কোনো কোনো নার্ভের সমস্যা আছে কি না। তার প্রয়োগগুলো রয়েছে, পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছিল, পেট বন্ধন করে ক্ষতি করা হয়েছিল, তার প্রয়োগগুলো রয়েছে। এটা কতদিনের মধ্যে কাটবে মাকে জিজ্ঞাসা করো, মা তারাকে। 3 রং 27 দিন জল খেতে হবে। হ্যাঁ, কিন্তু ওষুধ পশুধ সব বন্ধ করে দিন কিন্তু, আমি ভালো কথা বলছি। এনাকে কবজ, বাচ্চাকে কবজ দেওয়া হয়েছে ধামের তরফ থেকে? ইমিডিয়েট কবজ দেবেন, আপনিও পড়বেন, আমি যা যা বলছি করুন। আর ওনা ওকেও মানসিক জব করাবেন, আর ওকে বলবেন তুই একদম সুস্থ, তোর কিচ্ছু না, মনে যা ভয় আছে সব বার করে দিতে। কোনো দরকার নেই, এসব প্রেসক্রিপশন ভালো করে প্যাক করে তুলে দিন সারা জীবনের মতো। বুঝতে পেরেছেন আমি কি বললাম? এখানে ক্যান্সার রোগও ঠিক হয়, আমি কিন্তু ক্যান্সারের ডাক্তার না, সব বাবার কৃপা, ঠিক আছে? সব বাবার কৃপা। কোমর থেকে পা অবধি প্যারালাইসিস, সে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, অ্যাম্বুলেন্স করে এসেছিল, ভিডিও দেখবেন, সে হেঁটে বাড়ি যাচ্ছে।
ঠিক আছে তা সেও তো নাড়বের ওষুধ খাচ্ছিল সে তো চার বছর ধরে নাড়বের ওষুধ খাচ্ছিল তাহলে শিবধামে কেন আসতে হলো তাকে ঠিক আছে আমি বলতে চাইছি যে আপনার বেশি ওষুধ খাওয়ার দরকার নেই যাদের নাড়বের সমস্যা হবে অটোমেটিক হাত কাঁপবে কাঁপছে না যখন আপনারা খাবেন না সব বন্ধ করে দিন